আমি যেখানে এসেছি আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাতে এনেছি। আমি জানি যে শহরে যারা থাকেন তারা হয়তো অনেকেই এটা চিনেন না, তাদের উদ্দেশ্যে বলছি। এই যে গোল সুন্দর যে একটা ফুল, ফুলের মতো একটা জিনিস দেখছেন এখানে, যে কাঁঠালের কোষের মতো যে জিনিসটা লোকটা কাটছে, আমি এসেছি এখানে। এখানে যেই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোলফল। আর গোলফলটা কি সেটার আগে আপনাকে জানতে হবে যে গোলফলটা কোত্থেকে হয়। যারা শহরে বাস করেন তারা চিনবেন না, কিন্তু অনেক আগে মানে 80-এর দশকে গোলপাতা দিয়ে হচ্ছে গোল একটা পাতা, এই পাতাটা প্রায় বেশ লম্বা লম্বা ধরনের পাতা হয়, নারকেল পাতা ধরনের, কিন্তু এটার পাতাটা অনেক মজবুত হয়। এই গোল পাতাটা দিয়ে আগে হচ্ছে ঘরের, এখন যেমন মানে গ্রামে যখন ছন দিয়ে অথবা টিন দিয়ে যে ঘরের চালা দেওয়া হয়, আগে দেওয়া হতো এই গোল পাতাটা দিয়ে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে, মানে সুন্দরবনের আশেপাশে যে জেলাগুলো আছে সেখানে এখনও কিছু কিছু দেখা যায়। তো এই গোল পাতাটা মূলত হয় হচ্ছে আপনার লবণাক্ত জায়গায়, মানে ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে আছে, সুন্দরবন যেখানে আছে, এটা বাংলাদেশেও হয় বা এবং পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকা আছে ওখানে প্রচুর পরিমাণে এই গোল পাতাগুলো হয়। এটা অটো হয়, এটা কোনো চাষ করতে হয় না। এই ফলটা এত সুস্বাদু আপনাদের মানে বিশ্বাস করাতে পারবো না। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, এটা হচ্ছে বড়, প্রথমে একটা ছোট ফুলের মতো হয়, তারপরে এটা আস্তে আস্তে পেকে যায়, পেকে যাওয়ার পরে এরকম যত পাকে তত ছড়াতে থাকে, আর তারপরে কাঁঠালের কোষের মতো এই জিনিসগুলো হয়, আর পেকে যাওয়ার পর যেহেতু খোলসটা শক্ত হয়ে যায় তখন এটাকে এভাবে ওই যে ভাই যেভাবে কাটছেন এভাবে কেটে কেটে তারপরে হচ্ছে ভেতর থেকে আবার শ্বাসটা বের করে। তো এটা অত্যন্ত খাদ্য সম্পূর্ণ একটা ফল। এই ফলটা অনেকটা হচ্ছে, আপনারা তো সবাই তাল শ্বাস খেয়েছেন, মানে পানি তাল যেটাকে বলি, এই পানি তালের শ্বাসটা যেমন, এটা তার চেয়েও মিষ্টি, অন্যরকম একটা স্বাদ, অসম্ভব ভালো লাগবে খেতে। আপনারা যদি কখনো সাতক্ষীরা, তারপর হচ্ছে খুলনা, বাগেরহাট এইসব অঞ্চলে, যেই সুন্দরবন যেই জায়গাগুলো তো আছে এইগুলোতে যদি যান, তখন দেখতে পাবেন যে মানুষ এগুলো এরকম থোকা ধরে পেকে যাওয়ার পরে নিয়ে এসে বাজারে বিক্রি করছে। আর যেহেতু এটা বলেছি যে এটা খুব স্বাদ, খুব ভালো লাগে খেতে, যার জন্য এটা একটা ওখানকার ওই অঞ্চলগুলোর খুব জনপ্রিয় একটা খাবার বলতে পারেন। এটা সুন্দরবনের প্রাকৃতিক একটা দান। এই দানটা এই যে দেখেন ভাই চামচ দিয়ে সুন্দর করে যে তুলছে, এটা হচ্ছে শ্বাসটা দেখুন একেবারে পাতলা ছোট, কিন্তু হচ্ছে পানিতালের মতো, পানিতালটা একটু বড় হয়, এটা একটু ছোট হয়, লম্বাটে টাইপের। তো এটা এরকম তুলে তারা তারপর হচ্ছে বিক্রি করে। আপনারা যদি কখনো এই এলাকাগুলোতে আসেন তাহলে অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে যে একবার একটু খেয়ে দেখবেন, চমৎকার স্বাদ। আর এটা খেতে সুস্বাদু শুধু নয়, এটা আপনি কি প্রিজার্ভ করতে পারবেন, আপনি যদি এটা তালের এই শ্বাসগুলো নিয়ে মানে ঢাকায় নিয়ে যেতে চান তাহলে কী করবেন, এগুলো ওদের কাছে বললে ওরা সুন্দর করে প্যাকেট করে দিবে, প্যাকেট করে দিয়ে তারপর হচ্ছে একটু, আমি বললাম যে ঠান্ডা জায়গায় রেখে বেশ কয়েকদিন খেতে পারবেন, সঙ্গে সঙ্গে খেলে তো একটু স্বাদ অন্যরকম লাগবে, এটা সত্যি কথা, কিন্তু ফ্রিজে রেখেও খাওয়া যাবে, চমৎকার একটা ফল। এখন দেখতে পাচ্ছেন আমার আসলে আর তর্স হয়েছে না, আমার লোভ সামলাতে পারছি না, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইচ্ছা করছে যে আমি একটু খেয়ে নেই, আর উনি সুন্দর করে প্যাকেট করে দিচ্ছেন আমাকে। এখন এই যে আমি এখন খাবো, আজকে তাহলে আমি আপনাদের সঙ্গে এই পর্যন্ত কথা শেষ করব। কিন্তু আবারও বলে রাখছি, আপনারা যারা খাননি কখনো তারা একবার এই দিকে যেখানেই দেখবেন এটাকে ফেলে যাবেন না, একবার একটু স্বাদটা টেস্ট করবেন, দেখুন এমনি কি সুন্দর করে প্যাকেট করে বাসায় নিয়ে যাওয়ার জন্য আবার প্যাকেটও করে দিচ্ছে। আর এটি কেজি হিসেবেও বিক্রি হয়, আবার আপনি যদি চান ওখানে বসে ওনাদের কাছ থেকে খেলে একটু দাম কম নেবে, একটু বলতে হবে বুঝিয়ে। তো আমি এখন খাবো, আজকে তাহলে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।